আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুর আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। চমৎকার অসংখ্য প্রশ্ন আমাদের মাঝে আছে আপনাদের করা, সে সকল প্রশ্নের উত্তর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং বিভিন্ন বিষয়ের আলোকে আমরা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসির কোরআন উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা প্রফেসর আনোয়ার হোসেইনুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম সুন্দর জীবনে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই। জি ধন্যবাদ। আমাদের একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন কিবরিয়া কাঠালিয়া ঝালকাঠি থেকে। তিনি জানতে চাচ্ছেন যে রোজা রাখবো এই নিয়তে ঘুমালে ভোরে যদি চাহারি খাওয়ার সময় না উঠতে পারি, সেক্ষেত্রে ফজর নামাজ পড়ে যদি নিয়ত করি তবে কি রোজা হবে? হ্যাঁ জি ভাই কিবরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার প্রশ্ন পাঠিয়েছেন। সামনে রমজান মাসও আসতেছে, আর অল্প সময় আছে আমাদের মাঝে, এই সময় আপনি প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ। তো ভাই যে প্রশ্ন করেছেন যে রোজা রাখার নিয়তে ঘুমিয়েছেন কিন্তু সময় মতো উঠতে পারেন না, সাহরি খেতে পারেননি, তো সকালে যদি তিনি রোজা কন্টিনিউ করতে চান তাহলে করতে পারবেন কিনা? জি অবশ্যই নিয়ত করে, নিয়তটা করতে হবে। হ্যাঁ, নিয়ত করেই তো উনি শুয়েছেন, রোজা রাখবেন এই নিয়ত করেই শুয়েছেন। এটা বোঝা যায় যে রমজানের না, রমজানের তো পুরো মাসের নিয়ত মানে আলাদা করে মানে প্রতিদিনই আলাদা মানে করবো কি করবো না কোনো অপশন নাই, কিন্তু সেখানে নিয়ত না করার কোনো অপশন নাই। তো হয়তো বা এই ধরনের ক্ষেত্র প্রধানত হয় যে আমি রোজা রাখবো এই নিয়তে শুয়েছিলাম কিন্তু রাতে উঠতে পারিনি, সেহরি খাওয়া হয়নি। তো যদি ফরজ রোজা হয়ে থাকে তাহলে অবশ্যই, সেটা রমজানের রোজা হোক বা মান্যতের রোজা হোক, যদি ফরজ রোজা হয় তাহলে অবশ্যই তিনি করবেন, করার চেষ্টা করবেন। যদি শারীরিকভাবে মেজর কোনো প্রবলেম না হয় যে সেহরি না খাওয়ার কারণে তার জীবন আশঙ্কা দেখা দিতে পারে অথবা মানে আরও বড় ধরনের মানে রোগব্যাধি হয়ে যাওয়ার বা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা যদি না হয় তাহলে রোজা কন্টিনিউ করবেন। এমনকি যদি আগে নিয়ত নাও করেন, হয়তো রোজা রাখবেন এরকম নিয়ত ছিল না, সকালে উঠেছেন কিছুক্ষণ গেছে একটা সময় মনে হলো যে আমি আজকে রোজাই রাখবো, এমনটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। উনি বাইরে গেছেন, ফিরে এসে আয়েশাকে জিজ্ঞাসা করেছেন ঘরে খাবারের কিছু আছে, কোন এখনও তো কিছু তৈরি করা হয় নাই, কাছে ঠিক আছে থাক লাগবে না আমি আজকে রোজাই রেখে ফেলি। এটা প্রমাণ করে যে যদি আগে নিয়ত নাও করে, সকাল থেকে কিছু না খেয়ে থাকে তাহলে মাঝখানেও যদি ইচ্ছা করে নফল রোজার ক্ষেত্রে বাকিটা কন্টিনিউ করা যাবে। তবে নফল রোজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি নফলই হয় আর যদি সেহরি না খেতে পারেন, সেহরি খাওয়া কিন্তু মোস্তাহাব, এটা রাসূলের একটা আমল, সুন্নত আমল। এটা বলছে ফিহি বারাকা, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে, প্রবৃদ্ধি রয়েছে, সেহরি খেলে শরীর ভালো থাকবে, শরীরে এনার্জি আসবে এবং এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বরকতও আসে। তো সেহরির বরকত থেকে তিনি বঞ্চিত হবেন, বস্তুগত বরকত যেটা শরীরের এনার্জি পুষ্টি এটা থেকেও বঞ্চিত হবেন, আর আল্লাহ যেটা মানে মানবিক বরকত যেটা আল্লাহর নির্দেশে বা রাসূল সাল্লামের সুন্নাহ অনুসরণ করে সেহরি খাওয়ার কারণে যে সওয়াব সেটা থেকেও বঞ্চিত হবেন, এটা তো আছেই। তো এটা মিস হলো কিন্তু রোজাটা হয়তো মিস হলো না, কিন্তু রোজা রাখতে গিয়ে যদি মনে করে সেহরি না খাওয়ার কারণে শরীর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে তাহলে নফল রোজার ক্ষেত্রে না রাখাই উত্তম, পরবর্তীতে সুযোগ মতো আরেকটা রোজা করে নেবেন। জি জি জি। এবং রোজার সাথে কিন্তু আসলে এটার কোনো সম্পর্ক নেই। জি জি। সেহরির বরকতটা তো আলাদা 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 দিবেন অবশ্যই। এবং এখানে আমাদের যে ভাইটি প্রশ্ন করেছেন যে আপনার নিয়তের ব্যাপারটা, নিয়তটা তো আসলে অনেক সময় মনে করা হয় যে নিয়তটা আসলে পড়তে হয় না, আমাদের দেশে করা এবং পড়া এই দুইটার মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে। এই জিনিসটা যদি বোঝাতে যে নামাজের নিয়ত, মানে নিয়ত করি নাই বা নিয়ত পড়ি নাই বা নিয়তটা কি নাওয়াতুন উসাল্লিয়া এইটা নিয়ত, অথবা রোজার ক্ষেত্রে আবার নাওয়াতুন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান মুবারক ফাদরুল, এই যে একটা আমরাও মুখস্থ করেছি ছোটকালে পড়েছি, এটা যদি না করা হয় তাহলে তো আর নিয়ত হইলো না, তাহলে কি রোজা হবে কি না, তাহলে কি নামাজ হবে কি না, এই যে নিয়তের প্রসঙ্গটি যদি আপনি একটু। কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোনো কাজ হয় না, ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটা কাজে নিয়তের সাথে সম্পৃক্ত। আপনি
অফিসে আসবেন, ঘর থেকে বেরিয়েছেন, গাড়িতে উঠেছেন, রওনা দিয়েছেন, মোড়ের থেকে এদিকে ডান দিকে টার্ন নিয়েছেন, আপনি কিন্তু ঘর থেকে ওঠার সময় নিয়ত করে বেরিয়েছেন অফিসে যাবেন, ব্যাগটা নিয়েছেন, মানে নিচে এসে গাড়িতে উঠেছেন, বাজারে যাবেন, মানি ব্যাগ নিয়েছেন, বাজারের ব্যাগ হাতে নিয়েছেন, প্রত্যেকটা কিন্তু নিয়ত করেই কাজটা করেছে। আমরা কিন্তু ওইগুলোতে কাজগুলোতে একবারও বলি নাই আমি এই মর্মে নিয়ত করিতেছি যে বাজারের ব্যাগ হাতে নিয়ে পকেটে 2000 টাকা নিয়ে কাঁচা বাজারে যাব, এই মাছ কিনবো, তরি তরকারি কিনবো, কিনে তারপরে এনে ওয়াইফের হাতে তুলে দিব, এই কথা কিন্তু একবারও মুখে বলি নাই। ভিতরে ভিতরে কিন্তু এই কথাগুলো নিয়তের মধ্যে আমার আসে। নিয়ত হলো দৃঢ় ইচ্ছা পোষণ করা, কোনো একটা কাজ করার ব্যাপারে দৃঢ় ইচ্ছা পোষণ করার নাম হলো নিয়ত। তো শরী আমলের ক্ষেত্রেও কিন্তু যে কোনো কাজ দৃঢ় ইচ্ছা পোষণ করার নামই হলো নিয়ত, যে আগামীকাল করতে হবে, এটা আমি করবো, এই ইচ্ছাটা পোষণ করা যে আগামীকাল আমি রোজা রাখবো, এটা নিয়ত। এই আমি এখন জোহরের নামাজ পড়বো, তো জোহরের নামাজ পড়বো জামা গায়ে দিয়ে অজু করে মসজিদে এসেছি দুপুরবেলায় 1:30 সময় 1:30 সময়, তাহলে এখানে আর বলার দরকার নাই যে আমি এই মর্মে নিয়ত করিতেছি যে পাক পবিত্রতা অর্জন করিয়া মসজিদে গিয়া জোহরের 4 রাকাত নামাজ পড়বে ইমামের পিছনে মানে কেবলামুখী হইয়া, এগুলো আর আলাদা বলার দরকার নেই, কারণ এই কাজগুলো আমি আমার প্রথম ইচ্ছার মধ্যে এই কাজগুলো আছে। তো রোজার ক্ষেত্রেও এটা যে এই নিয়ত অবশ্যই করতে হবে, প্রত্যেকটা কাজের অবশ্যই নিয়ত থাকতে হবে, এবং সেই নিয়তটা কিন্তু নিয়তের এই বাক্যগুলো বলা নয়, পড়তে হবে। নিয়তটা হলো মনের যে দৃঢ় ইচ্ছা, কাজ করার ব্যাপারে দৃঢ় ইচ্ছার নাম হলো নিয়ত। আমরাও ছোটো সময় পড়েছি রোজা, অনেক সময় দেখা যায় খেয়ে ঘুমিয়ে গেছে, তারপর ডাইকে আবার দাদি উঠিয়েছে, এই তাড়াতাড়ি নিয়ত তো করছো না, হ্যাঁ বল, বল না পারলো না ওয়াইতু আনা সুমা গাদাম মিন শাহরি রমাদান ফারদান লাকা ইয়া ইলাহি ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, একটু ঘুম থেকে উঠায় আবার পড়ায়া তারপরে আবার শোয়াইছে, কারণ নাহলে রোজা হবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমাদের একটু ওই কথাগুলোই আমার মনে কিন্তু আছে, যে কথাগুলো এখানে আরবিতে বলা হয়েছে এই কথাগুলো আমার মনে আছে বলে আমি ভোর রাতে উঠেছি, সেহরি খেয়েছি, সারাদিন আমি কিছু খাবো না, এই সিদ্ধান্ত নিয়েছি, এগুলোর নামই হলো নিয়ত। নিয়তের শব্দগুলো মুখে বলা কোনো জরুরি নয়, এমনকি ওলামায়ে কেরামগণ মনে করেন যদি মুখে বলতে হবে এই কথা কেউ মনে করে, বলতে হবে এই বাধ্যবাধকতা আরোপ করাটা বেদাত। এবং এটা যথার্থই বলেছেন যে আসলে ওমর এই যে আপনার বুখারী শরীফের যে প্রথম যে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইন্নামাল আমাল বিন নিয়ত, প্রত্যেকটি কাজের ফয়সলা নিয়তের উপরে নির্ভরশীল, এবং এটাকে আবার অনেকেই আপনার নিয়ত পড়ার ক্ষেত্রে আবার এটাকে গণ্য করে ফেলে, এটা আসলে তো ওইরকমভাবে যাবে না। এটির অর্থ হতে পারে এরকম যে প্রত্যেকটি কাজের ফয়সলা নিয়তের উপরে, আমি নিয়ত করেছি যে আজকে আমি ঢাকা যাব, তো আমাকে ঢাকার বা যে কোনো একটা জায়গায় যাব, তো সেই স্থানের গাড়িতেই তো আমাকে উঠতে হবে, আমি যদি অন্য গাড়িতে উঠে পড়ি তাহলে তো এটা ঠিক হবে না। আমি ফরজ নামাজের নিয়ত করে ফরজ পড়বো, কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমি নিয়ত করে ফেলছি যে আমি নফল নামাজের, আমার মনে মানসিকতায় আছে নফল, তাহলে তো হবে না, এটাই তো বলা হচ্ছে নাকি? জি জি, মোহতারাম, আমরা নিয়ত সম্পর্কে এবং আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা জানলাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন ফরিদুদ্দিন তেজগাঁ ঢাকা থেকে, আমাদের ভাই জানতে চাচ্ছেন যে আমার বয়স 70, কিছু করার ক্ষমতা নাই, আমার কিছু সঞ্চয়পত্র কেনা আছে, এই সঞ্চয়পত্রের মুনাফার টাকা দিয়ে আমার জীবন চলে, আমার প্রশ্ন এই টাকা খেলে কি গোনা হবে? জি ভাই ফরিদুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি ধন্যবাদ। আমাদের এরকম পর্যায়ে যারা চলে গেছেন তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় গায়রো মোকাল্লাফ, তারা মানে আউট অফ রেসপন্সিবিলিটি, তারা কোনো ব্যাপারে এখন আর রেসপন্সিবল নয়, শরীয়তের অনেক মানে বাধ্যবাধকতা, অনেক বিধিনিষেধ, অনেক বাইন্ডিংস তাদের উপরে এখন আর আরোপ করা হবে না। তো এখন ওনার কিছু সঞ্চয়পত্র ওনার করা আছে, সেই সঞ্চয়পত্রে মুনাফা উনি নিয়েছেন, মুনাফা শব্দটা ব্যবহার করেছেন, ওনার জন্য যেটা সবচেয়ে বেশি গুণা এবং মানে সওয়াবের বিষয়টা যেটা, এই ধরনের ব্যক্তি, শুধু এই ভাইকে বলবো না, এই পর্যায়ে যারা আছে, যখন তারা মোকাল্লাফ ছিলেন, যখন গায়ে শক্তি ছিল, করার ক্ষমতা ছিল, ভালোও করার সুযোগ ছিল, মন্দও করার সুযোগ ছিল, তখন কি তিনি ভালোটা করেছেন না মন্দটা করেছেন, এগুলোর উপর তাকে ফয়সালা দেওয়া হবে। এখন তো খালি সময় পার করার মানে পর্ব চলে এসেছে, এখন আর তার নতুন করে তেমন কিছু হবে না। এই জন্যই মানে ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ, যৌবনকালকে ইবাদতের জন্য ইয়ে করা হয়েছে, যে কিয়ামতের দিন যে 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ঠাঁই পাবে, তার মধ্যে 1 শ্রেণীকে বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদতিল্লাহ, যে ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তো এরকম বয়সে যারা উপনীত হয়েছেন, যাদের এখন আর কিছু করার ক্ষমতা নেই, তারা শুধু সময় পার করবেন, তিনি তো এখন নতুন করে কোনো ইনকাম করছেন না, আগের ইনকামই তিনি খাচ্ছেন। উনি যেই প্রশ্নটা এনেছেন, এখানে দুইটা বিষয় দেখার,
প্রথমত উনি যে টাকাটা উনি ডিপোজিট করেছেন বা সঞ্চয় করেছেন, সঞ্চয়পত্র হিসেবে দিয়েছেন, ওই টাকার সোর্সটা বৈধ ছিল কিনা। যদি বৈধ ভাবে উপার্জিত তার অর্থ হয়ে থাকে, তাহলে সেই উপার্জিত অর্থ থেকে তিনি যেটা পাবেন সেটা খাওয়ার তার হক আছে এবং সেটা গুণা হওয়ার কথা নয় যদি সেটা প্রপারলি ইউটিলাইজ করেন। তো আমরা আশা করব যে তিনি যে আয়টা করেছিলেন সেটা যদি বৈধ হয়ে থাকে অবশ্যই সেটা তার জন্য বৈধ হবে। দ্বিতীয় হলো সেটা থেকে মুনাফাটা যে খাবেন সেই মুনাফার প্রক্রিয়াটা কি, যদি সেখানে তিনি সুদে লাগিয়ে থাকেন, প্রতারণামূলক কোনো ব্যবসার কাজে লাগিয়ে থাকেন, অথবা সুদভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকেন, অথবা মানে শরিয়া বহির্ভূত সুদই খালি শুধু হারাম নয়, হারামের অনেকগুলো ডাইমেনশন রয়েছে। আমরা অনেকে মনে করি যে সুদী ব্যাংকে লেনদেন করি না বলে আমার সব আয় মানে আয় রোজগার হালাল হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। জায়নামাজের ব্যবসা করে টাকা উপার্জন করাও হারাম হতে পারে, টুপির ব্যবসা করে মানে আয় রোজগার করাও হারাম হতে পারে, কোরআন শরীফ ছেপে প্রিন্ট করে বিক্রি করে সেই টাকা ও মানে আয় রোজগার হারাম হতে পারে, চাউলের ব্যবসাও হারাম হতে পারে যদি প্রক্রিয়াটা মানে অনৈতিক এবং অবৈধ প্রক্রিয়ায় হয়ে থাকে। তো উনি যেই টাকাটা উনি ডিপোজিট করেছেন বলে জানিয়েছেন সেটা যদি বৈধভাবে উপার্জিত হয়ে থাকে এবং যেই ক্ষেত্রে তিনি সঞ্চয় করেছেন বা ডিপোজিট করেছেন সেটা যদি শরিয়া মোতাবেক পরিচালিত হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি সেখান থেকে খেতে পারবেন, নিজে খেতে পারবেন, সন্তানদের খাওয়াতে পারবেন, আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন, দান খয়রাত করতে পারবেন, সব জায়গায় করতে পারবেন, কোনো গুণা হবে না। কিন্তু যদি এটার প্রথমে এটার উপার্জনের সোর্সটা যদি বৈধ না হয়ে থাকে, কোনো অনৈতিকতা তার ভিতরে যুক্ত হয়ে থাকে, তাহলে পিছনের লম্বা একটা গুণার জের কিন্তু রয়ে গেছে। এক দ্বিতীয় হলো যদি অনৈতিকভাবে অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করা হয়ে থাকে, শরিয়া এটাকে নিজের সম্পদ হিসেবে গণ্যই করে না, তাহলে সেটা বৈধভাবে খাটানোর সুযোগও কম। আর বৈধভাবে উপার্জিত সম্পদও যদি অনৈতিক কোনো বা অবৈধ বা মানে সুদ মিশ্রিত কিংবা গুণা বা শরিয়া বহির্ভূত ভাবে অর্থ উপার্জনের মতো কোনো খাতে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটা বৈধ হবে না। আর যদি সেটা শরিয়া সম্মত বৈধ কোনো খাতে উনি বিনিয়োগ করেন, তাহলে অবশ্যই তিনি সেটা করবেন। আমরা আশা করব যে তার বিনিয়োগটা অবশ্যই বৈধভাবে হয়েছে, যদিও বৈধভাবে না হয়ে থাকে তিনি চেষ্টা করবেন বৈধ কোনো প্রক্রিয়া এনে বিনিয়োগ করা, শেষ জীবনের এই সময়টুকু যেন আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়। জি জি জি, আসলে সুদভিত্তিক কোনো কার্যক্রমই তো আসলে সেটার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত থাকে না, এই জন্য সুদমুক্ত জীবনযাপন আমাদেরকে করতে হবে। সেজন্য কিন্তু প্রক্রিয়া এবং পদ্ধতিগুলো রয়েছে, যে সঞ্চয়পত্রের কথা উনি বলছেন সেই সঞ্চয়পত্র সুদমুক্ত শরিয়া ভিত্তিক সঞ্চয়পত্রের ব্যবস্থা রয়েছে এবং করা সম্ভব। এবং বাংলাদেশে প্রায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে আরও প্রায় ম্যাক্সিমাম ব্যাংকগুলোই কিন্তু এখন ইসলামী ব্যাংকিং করতেছে। মানে মানুষকে তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহ যদি যে বিষয়গুলো নিষেধ করেছেন যেটা করো না ওইটা করো না এটা করো না এবং যে জিনিসটা করো না এটা কিন্তু না করার পিছনে কিন্তু আল্লাহর একটা বিশাল কৌশল এবং হেকমত রয়েছে, এবং আমরা কিন্তু সেই বিষয়টি করলে কিন্তু আমরা দুনিয়ার মধ্যেই আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। সেই জায়গাটাতে আমরা এই দুনিয়ার ময়দানে আসলে মানে ওই কাজগুলি করব কিন্তু আসলে সঠিক ওয়েতে করব এবং সেটি কিন্তু করা সম্ভব, এনজয় করব কিন্তু এনজয়টা সঠিক ওয়েতে করা সম্ভব, আনন্দ উৎসব করব সেটা সঠিক ওয়েতে করা সম্ভব এবং বেঠিক ওয়েতে কিন্তু আমরা করে ফেলি। এই জায়গাটাই আসলে সুদমুক্ত ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে কী বলবেন? জি ধন্যবাদ। আসলে এটা আমাদের জীবনের এখন খুব চরম বাস্তবতা। আমাদের দেশে দুই ধরনের ব্যাংকিং ধারা এখন রয়েছে, একটা ব্যাংকিং ধারা হলো সুদমুক্ত, একটা হলো সুদযুক্ত। তো আসলে শুধু সুদমুক্ত বলবো না, একটা হলো শরিয়া ভিত্তিক, কারণ সুদের বাইরেও কিন্তু আর্থিক লেনদেন অবৈধ হওয়ার আর অনেক ডাইমেনশন রয়েছে। সুদ নিলাম না প্রতারণা করে ব্যবসা করলাম, সুদ নিলাম না কাস্টমারকে ঠকাইলাম, সুদ নিলাম না ভেজাল ব্যবসায় বিনিয়োগ করলাম, মানে অবৈধ মানে অর্থ মানে খাতে আমি পুঁজি বিনিয়োগ করলাম, ডিপোজিট করলাম, এরকম তো এগুলোও কিন্তু শরিয়া বহির্ভূত কাজ। প্রধানত আমরা শুধু সুদমুক্ত না বলে যদি বলি শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থা এবং শরিয়া বহির্ভূত কনভেনশনাল আর্থিক ব্যবস্থা, এখানে দুটো বিষয়। একটা হলো যদি শরিয়া মোতাবেক কোনো কাজ করার রাস্তাও খোলা থাকে এবং শরিয়া বহির্ভূত কাজ করার রাস্তাও যদি খোলা থাকে, এ অবস্থায় একজন মোমেন যদি কোনো কারণ ছাড়াই শরিয়া বহির্ভূত যায় তাহলে এটা অবশ্যই গুনাহ হবে এবং কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যেমন মিশরে একটি রাস্তা আছে যে রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, এবং পাশেই আবার আরেকটা রাস্তা আছে সেই রাস্তাটার মধ্যে মানে নাম নাই কিন্তু ওই রাস্তা দিয়ে দুই দিকে চলে যাওয়া যায়। আচ্ছা, এক যে রাস্তাটা দিয়ে ভালো এবং মানে আপনার অর্থাৎ তুরে সায়না পর্বত ওই দিকে আবার অনেক জিনিস রয়েছে, ভালো ভালো অনেক দিক দেখার মতো, দর্শনীয় চিত্তাকর্ষক বিভিন্ন বিষয়, আবার খারাপ যে রাস্তাটা ওটার মধ্যে যত রকমের অসামাজিক কার্যকলাপ সেগুলো রয়েছে। তো দুনিয়াতে কিন্তু এরকম কিছু আছে, তো মানে সঠিক ওয়েতে চলার জন্য যদি মানুষ চেষ্টা করে তাহলে কিন্তু দুনিয়াতেই পেয়ে যাবে সেই পথটা।
সেটাই কিন্তু আমরা আলোচনা করছি। আর যদি ব্যাপারটা এরকম হয় যে একমাত্র এটি আছে, বিকল্প কোনো রাস্তা নেই, অথচ এইটা ছাড়া আমার কোনো উপায়ও নেই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফামানিদ্দুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যদি মদ তার হয় মানে নিরুপায়, এটা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই আমার সামনে খোলা, সেই ক্ষেত্রেও দুইটা কন্ডিশন বলেছে, গায়রা বাগিন ওয়ালা আদিন, সীমালঙ্ঘন করা যাবে না আর অদ্ভুত প্রদর্শন করা যাবে না। মনে থাকতে হবে যে এটা কিন্তু আমার জন্য বৈধ ছিল না, এটা আমার জন্য অবৈধ, আর যতটুকু হইলে আমার ওই পারপাসটা সার্ভ হয় অতটুকু পর্যন্ত যদি কেউ করে, এটা বৈধ বলা হয় নাই, বলছে ফালা ইসমা আলাইহি, তাহলে তার গুনাহ হবে না। যেমন এমন একটা মানে দ্বীপে গিয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, খাবারের কিছু নেই, সেখানে মৃত জন্তু খেয়েও যদি জীবন বাঁচায় কেউ, তাহলে ওলামায়ে কেরাম এই আয়াতের আলোকে বলছেন যে গুনাহ হবে না, অতটুকু খেলে যতটুকু খেলে তার জীবন বাঁচে। অর্থ মানে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমাদের সমাজে আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই দুইভাবে, একটা হলো হারাম, একটা হলো হালাল। সুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদটাকে আল্লাহ হারাম করেছেন, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য এগুলোকে হালাল করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন রিবা বা সুদ এটা ধ্বংস করে দেন আল্লাহ, এই রিবার মাধ্যমে থাকলে সে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও তার মানে সে তার ধ্বংস অনিবার্য, তার সম্মান ক্ষুণ্ণ হবে, তার জীবন মানে নানা রকমের পাপাচারে জড়িয়ে পড়বে এবং আখেরাতও তার বরবাদ হয়ে যাবে। এর পাশাপাশি রয়েছে যে শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থা। এখন আমাদের দেশে প্রশ্ন উঠল যে হুজুর শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থা কোনটা, কীভাবে করব। তো এরা যেরকম করে এরাও তো এরকমই করে, তো এইটা হালাল হবে ওইটা হারাম হবে কেন, এই কথাটা কিন্তু ব্যাপকভাবে বাজারে ছড়ানো আছে। এ ব্যাপারে আমার দুইটা বক্তব্য। প্রথম বক্তব্য বিরতির আগে আপনি আমরা বলেছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর। আজকাল কিন্তু অনেক কনভেনশনাল ব্যাংক, আপনি যেটা বলছেন কনভেনশনাল ব্যাংকও ইসলামিক উইং খুলেছে, খুব ভালো একটা দিক, কিন্তু দুইটা বিষয় এখানে বিবেচনায় রাখতে হবে যে এই ইসলামী উইংটা খুলেছে কেন। যদি ইসলামী উইংটা খুলে থাকে যে আমরাও শরিয়া ভিত্তিক আর্থিক লেনদেন করব, আমরাও শরিয়া ভিত্তিক ব্যবসা বাণিজ্য করব, আমরাও শরিয়া ভিত্তিক বা মানে আর্থিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সুদের মতো এরকম গুণা থেকে নিজেরা বাঁচবো, ব্যাংক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা জড়িত এবং কাস্টমার্স ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও রক্ষা করব, এই নিয়তে যদি করে থাকে তাহলে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক সব হবে। আর যদি উদ্দেশ্য উল্টাটা হয়ে থাকে যে এখন মানুষ ইসলামী ব্যাংকিংয়ের দিকে প্রচুর ঝুঁকছে, আমাদের কাস্টমার সব চলে যাচ্ছে, এই কাস্টমারগুলো ধরে রাখার জন্য ইসলামী শরিয়া মেনটেন করবো না, আমাদের প্ল্যানে শরিয়া হওয়ার কিছু নেই, আমাদের অর্থব্যবস্থার মধ্যে শরিয়ার নীতিমালা নেই, আমাদের টার্গেট শরিয়া অর্থব্যবস্থা প্রতিষ্ঠা এবং শরিয়া ভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠা আমাদের মূল মানে মিশন এবং ভিশনের মধ্যে নেই, কিন্তু কাস্টমারদের একটা বড় অংশ ইসলামী ব্যাংকিং তারা চায়, শরিয়া ভিত্তিক লেনদেন চায়, যদি আমি একটা ইসলামী শরিয়া ভিত্তিক উইং না খুলি এই কাস্টমারগুলো চলে যাবে, বিরাট অঙ্কের একটা ডিপোজিট চলে যাবে, আর এটা করতে পারলে আমরা আরও বহু ব্যবসায়ীদেরকে, বহু লোকদেরকে, বহু ক্লায়েন্টদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো। এই নিয়তে যদি কেউ করে থাকে তাহলে উইং পরিচালিত হবে, এটা কিন্তু শরিয়া ভিত্তিক লেনদেন হিসেবে আল্লাহর দরবারে মানে কাউন্ট হওয়ার বিষয়টা অতটা নিশ্চিত না, কেন নিয়তটাই তার সঠিক নয়। যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এর উদ্যোক্তা, এর ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, এর অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা জড়িত এবং তার সাথে তার ক্লায়েন্ট এবং যারা তার শেয়ার হোল্ডার, তারা সবাই মিলে যদি এই সিদ্ধান্ত থাকে যে আল্লাহ সুদ হারাম করেছেন, শরিয়া ভিত্তিক লেনদেন বাধ্যতামূলক করেছেন, এই উদ্দেশ্যে আমি 10টা টাকা এখানে বিনিয়োগ করছি সেটাও ওই উদ্দেশ্যে, আমি এখানে ডিপোজিট করছি সেটাও সেই উদ্দেশ্যে, আমি এখানে অর্থব্যবস্থা পরিচালনা করছি সেটাও সেই উদ্দেশ্যে, এটা যদি হয় তাহলে এইখানে যত লেনদেন হবে প্রফিট 2 টাকা কম হোক, বেতন 2 টাকা কম পাই, তারপর এখানে লেনদেনগুলো বৈধ হবে এবং আল্লাহ তাআলার কাছে ওই যে মানে হারাম আর্থিক লেনদেনের তালিকায় আমাদের হয়তো এখানে পড়তে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিন্তু বলেছেন যে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের হিসাব কিতাব যে লেখে এবং এই লেনদেনের মধ্যে যে উইটনেস যারা থাকে, সাক্ষী যারা থাকে, এরা সবাই কিন্তু জাহান্নামী, এরা সবাই জাহান্নামে যাবে। তো এই জন্যে আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওই যে প্রশ্নটা করেছিলাম, বলেছিলাম যে ব্যাপক একটা প্রচারণা রয়েছে যে এরা একই তো হয়, ওরা শুধু একটু ঘুরায় খায়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আসলে বাস্তবতা ঘুরানোটাই প্রয়োজন। ছোটো 2টা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। মনে করেন 2টা খাসি বাজার থেকে আনলো, আপনি একটা খাসি আল্লাহর নামে বিসমিল্লাহ আকবর বলে জবাই করলেন, জবাই করে সুন্দর করে রান্না বাড়া করে খেলেন, আরেকজন শুধু খালি কূপ দিয়ে কাটলো, জবাই করে খেয়ে ফেললো, এর মধ্যে একটা হলো হালাল একটা হলো হারাম। এটা হালাল কেন হলো? এই যে একটু গুরান দিয়ে আপনি দললেন, জবাই করলেন, বিসমিল্লাহ আকবর বললেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ওই যে শরিয়া প্রসেস যেটা,
এই শরিয়া প্রসেসটুকু ঘুরিয়ে যদি আপনি করেন, একই রকমের লেনদেন, সেও বিনিয়োগ করে আপনিও বিনিয়োগ করেন, সেও ডিপোজিট করে আপনিও ডিপোজিট করেন, এটাই হবে বৈধ। আপনি যথার্থ একটি কথা বলেছেন এবং চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন যে আসলে হালাল এবং হারামের মধ্যে যে তফাতটা, পার্থক্যটা, এটি কিন্তু আমরা করতে জানি না অনেকে, এবং করতে জানলেও আমরা কিন্তু স্বাভাবিকভাবে মানে গুলিয়ে ফেলি এবং হারাম কি হালাল কি এটা আমরা চিন্তা করি না। নিয়তটার ক্ষেত্রে নিয়ত এবং হারাম হালাল এই দুটো কিন্তু আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটোর মধ্যে, এবং নিয়তের উপরেই সব কাজের যে ফয়সালা হয়। এবং আমরা কিন্তু নিয়ত করি ভালো কিছু করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আবার প্রসেস দুর্বল হওয়ার কারণে দুর্বল হয়ে অন্যদিকে ধাবিত হই, এবং আমাদের ঈমান এবং আমলটা কিন্তু আসলে সত্যিকার অর্থে ভালো দিকে যায় না যদি আমরা কিন্তু হারাম হালাল থেকে আমরা বুঝতে না পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং আমরা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আসলে কথা বলছিলাম যে আমরা ব্যাংকিংটা তো আসলে মূল বিষয় না, বিষয়টা হচ্ছে যে সঠিক এবং হালাল উপায় অর্জন করা এবং আয় করা ব্যয় করা, বিষয়টা কিন্তু এইটাই। আমরা সেক্ষেত্রে আমরা কি পদ্ধতিটা অবলম্বন করতে পারি যেটা আমাদের জন্য সহজ হয়? আসলে প্রথম যেটা ব্যাপার সেটা হলো শরীয়তের সীমারেখাটা আমাদের বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা লিকুল্লি মালিকিন হিমা, আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। প্রত্যেকটা রাজারই একটা সীমানা নির্ধারিত করা থাকে, পরিসীমা থাকে, তার বর্ডার কতটুকু পর্যন্ত। তো ওই রাজার ছাগল বকরি, তার সৈনিক, তার লোকজন কিন্তু ওই সীমানা অতিক্রম করতে পারে না, করা উচিত নয়। যদি সীমানা অতিক্রম করে অন্য রাজার ইয়াতে ঢুকে গেলে সেখানে কিন্তু মানে রিস্ক রয়েছে। যে লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেক রাজারই একটা সীমানা রয়েছে, একটা বর্ডার রয়েছে। আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর সীমানা হলো, আল্লাহ যে হারামগুলো নির্ধারণ করেছে এটা হলো বর্ডার। হারামের পর্যন্ত ওই সীমানাটা আমাদের মেনটেন করতে আমরা যেন হারামে না জড়িয়ে পড়ি। আমাদের আয় এবং ব্যয় দুইটার মধ্যেই কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দাবিদার। কিয়ামতের দিন কয়েকটা মৌলিক প্রশ্ন করা হবে, এর মধ্যে পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নই ফিনান্সিয়াল। এর মধ্যে একটা প্রশ্ন হলো, মিন আইনা ইকতাসাবতা আমওয়ালাক, যে তুমি তোমার সম্পদ কোত্থেকে কীভাবে উপার্জন করেছিলে। এলে এক নম্বর প্রশ্ন, আয়ের ক্ষেত্রে ক্রেডিট রিপোর্টটা ক্লিয়ার হতে হবে। একটা জায়গায় যদি কোনো হেডে কোনো পয়েন্টে যদি গোলমাল হয়, লাল কালির দাগ পরে অ্যাকাউন্ট কিন্তু আটকে যাবে, এটা পাস হবে না, সফটওয়্যার আটকাই দেবে। দ্বিতীয় প্রশ্ন ফিনান্স রিলেটেড, সেটা হলো যে ও ফি মা আনফাক্তা, এই তোমার উপার্জিত অর্থগুলো কোন খাতে তুমি ব্যয় করেছিলে। আয়ের ক্ষেত্রে অবশ্য আমাদের প্রত্যেকটা আয় বৈধ হতে হবে, আমি যে ব্যয়গুলো করব সেই ব্যয়গুলোর ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রত্যেকটা ব্যয় বৈধ হতে হবে। তো এই আয়ের ক্ষেত্রে বৈধতার প্রশ্ন যখন হবে, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে, সেখানে আমাদের প্রশ্ন আসবে আয়ের বৈধতা নষ্ট হয় সুদের কারণে, প্রধানত মানে সুদ, প্রতারণা, দুর্নীতি, অনৈতিকভাবে অর্থ উপার্জন, মানুষের অন্যের হক, মানে আমওয়ালান্নাস। আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে নিজের করে নেওয়া, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, এই জাতীয় কারণে মানুষের আয়গুলো হারাম হয়। কোনো অবস্থাতেই আমার আয়ের সাথে যেন কোনো হারাম মিশে না যায়, এটা খেয়াল থাকতে হবে। অনুরূপভাবে ব্যয় করার ক্ষেত্রেও দুইটা খাতকে অবশ্যই বর্জন করতে হবে। একটা হলো অনৈতিক অবৈধ খাত, যেই খাতে ব্যয় করাকে তাবজির বলা হয়েছে, অপব্যয়। আমরা কিন্তু অনেকে তাবজির এবং ইসরাফকে গুলিয়ে ফেলি। কোরআনে কারিমে দুইটা কথা বলা হয়েছে, ওয়ালা তুবাদদির তাবযীরা ইন্নাল মুবাদযীনা কানু ইখওয়ানা শায়াতিন, তোমরা তাবযীর করো না। তাবযীর হলো যারা তাবযীর করে তারা শয়তান। তাবযীর মানে হলো কি, অনৈতিক খাতে অর্থ ব্যয় করা, একটা কাউ যদি হয়, অবৈধ খাতে ব্যয় করাকে বলা হয় তাবযীর, অর্থাৎ অননুমোদিত অনৈতিক অবৈধ খাতে অর্থ ব্যয় করা। আর কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু ইসরাফ করো না, আল্লাহ ইসরাফকারীকে পছন্দ করে। ইসরাফ হলো বৈধ খাত কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা। তো আমরা অনৈতিক খাতে কোনো অর্থ যদি কেউ ব্যয় করে, এই জন্য গুণাগার হবে। শরিয়া সুদের থেকে বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ এক সময় ছিল আমাদের সুদভিত্তিক লেনদেন করা ছাড়া, যে বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থায় আমাদের বিকল্প কোনো রাস্তা ছিল না, দাদন ব্যবসায়ীদের মাধ্যম ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য করা যেত না। তো এখন আলহামদুলিল্লাহ ওই রাস্তাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন ইচ্ছা করলে একজন মানুষ সুদমুক্ত লেনদেন করতে পারে, সুদমুক্তভাবে ব্যবসা করতে পারে। এই সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ সুদের সাথে জড়ায়, তাহলে তার দায়িত্ব নিতে হবে, অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। এবং এটা আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন, ইয়াতাখাব্বাতুহু শায়তান, শয়তান তাদেরকে স্পর্শ করলে যেরকম উদ্ভ্রান্তের মতো হয়ে যায়, কিয়ামতের দিন এরকম উদ্ভ্রান্ত হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ।
আজ শেষ করবো প্রিয় দর্শক। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন ISJ@বৈশাখী.টিভি এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের মতামতের মাধ্যমে আমরা যে কথাগুলো আজকে শুনলাম, আসুন আমরা সেই কথাগুলো আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে পরিপালন করবার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।